গ্রাম বাংলা প্রত্যেকটা খামারি ভাইরা যদি তাদের নিজ উদ্যোগে তারা আমার যেভাবে খাবার তৈরি করি এইভাবে যদি তারা খাওয়ায়, মাছের গুণগত মানও ভালো হবে, মানুষের স্বাস্থ্য দিকটাও মানুষ ভালো হবে, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, এনএবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি বৃষ্টির মতো দেখতে পারতেছেন, তো আমাদেরকে আজকে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব যে অনেকেই এই পাঙ্গাস মাছ আমরা অনেকেই খাই, অনেকেই খাই না, কারণ পাঙ্গাস মাছে অনেক সময় অনেকেই গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু আমি আজকে আসছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আটিয়া গ্রামে। এখানে আসাদুজ্জামান ভাই, যিনি পাঙ্গাস মাছ চাষ করে কিন্তু তার মাছের দাম সবচেয়ে বেশি, এবং তিনি এখানে যে পাঙ্গাসটা তৈরি করে তার খাবার ব্যবস্থাপনা আলাদা। তো এবং কীভাবে সে লাভবান করে, সে কিন্তু অনেক দিন হলো এই মাছের চাষ করে এবং অনেকগুলো পুরস্কার প্রাপ্ত। চলুন আমরা সেই আসাদুজ্জামান সাহেবকে দেখি আর কীভাবে পাঙ্গাস মাছ চাষ করে সফলতা অর্জন করা যায় তার বিস্তারিত। চলুন আমরা সেই আসাদুজ্জামান ভাইকে দেখি আর তার সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কামাল ভালো আছেন? ভালো আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাবার দিতেছেন মাছে? জি জি, মাছের খাবার, বিশাল খাবার। এখানে কি কি মাছ আছে আপনাদের এখানে? মূলত এখন পাঙ্গাস ছাড়ছি, আবার আমাদের শিঙ্গি দিতে হবে। পাঙ্গাস কত বিঘা জমি আছে মাছের আপনাদের? হ্যাঁ, টোটাল কত বিঘা মাছ চাষ করেন আপনারা? 12 বিঘা মতো। 12 বিঘা, সবগুলো কি পাঙ্গাস? হ্যাঁ, পাঙ্গাস মিশ্র সব পাঙ্গাস আর তেলাপিয়া আছে, কার্প জাতীয় আছে আর শিং। পাশমনি উনি উনি কি হয়? বড় ভাই উনি রিটায়ার্ড পারসন ও প্রফেসর ছিলেন। আচ্ছা, মানে সম্মিলিত হয়ে করেন আপনারা? জি জি, ভাই দুই ভাই মিলে। তাতে 12 বিঘে কত কত পিস বা কতগুলো মাছ ধরা আছে আপনাদের? আর অনেকটাও 25,000। এটা বয়স কত মাছের? এটা এর চাষে ফেলছি, এটা বয়স আমি চাষে ফেলছি 15-20 দিন হবে। কত সাইজের পাঁচ আসছিলেন? আমি সারছিলাম 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি জি, 20-25 কেজি হবে। তার একটা পুকুরে বড় মাছও আছে? জি জি। এই বড় মাছগুলো কত কেজি পর্যন্ত আপনারা বিক্রি করে দেন, মানে কত বড় করেন? এবারে যে আড়াই কেজি হবে, এখন আড়াই কেজি হবে, আড়াই কেজি হবে, বড় ওজন আড়াই কেজি হবে। এই যে আপনি আড়াই কেজি কিন্তু একটা করে মাছ তৈরি করতেছেন? জি। আড়াই কেজি মাছ তৈরি করতে কয় মাস লাগে একটা টাইম? আড়াই কেজি করতে 8-9 মাস লাগে। 9 মাস লাগে? 9 মাস লাগে, 8-9 মাস। এই যে আপনি পুরস্কার প্রাপ্ত, এটা কি আপনি শুধু পাঙ্গাস মাছের উপরে নাকি সব মাছের উপরেই? আমি মূলত পাঙ্গাসটাই বেশি করি। পাঙ্গাসটাই সাথে মিশ্র হিসাবে শিং, এই তেলাপিয়া, এই আর কিছু রুই বা কার্প জাতে কিছু থাকে সাথে। আপনি কতদিন আগে থেকে মাছ চাষ করেন? এটা 95-95 সাল থেকে। 95 সাল থেকে? হ্যাঁ, মনে করেন এটা আমরা হাতে করি, প্রথমে শখের বর্ষণে আমি এটা করছিলাম, তারপরে দেখলাম যে এটা একটা মানে বেশ আর্থিক সচ্ছলতার একটা ক্ষেত্রে ভালো একটা ফলদায়ক রেজাল্ট আসবে, তখন আমাকে তো ভালো লাগলো মাছটা চাষ করার জন্য। তখন আমি মনে করলাম যে দেখি, ফার্স্টে কার্প জাতীয় মাছ চাষ করতাম, তখন দেখলাম যে পাঙ্গাসের নাম কিছু কিছু শুনলাম, তখন একদিন শখের বশত এই মনে করুন 50টার মতো পাঙ্গাসের ছোট ছোট পোনা এনে ছাড়লাম, ট্যাংরা মাছের মতো, গোলসা মাছের মতো লাগলো। আচ্ছা, তারপরে এক বছর পরে আধা কেজি হইলো, আমি খুব খুশি, প্রাউড ফিল করলাম যে অনেক বড় হয়েছে, এটা যে আরো বেশি বেশি খাবার দিলে ভালো একটা ওয়েট আসে সেটা জানতাম না। আচ্ছা, তারপর আস্তে আস্তে এটার উপরে আমি করলাম যে না, আমি এটা কিন্তু চাষ করবো। তখন আমি বাজার থেকে কিছু কিছু যে সমস্ত ফিডগুলা, প্লেট ফিডগুলা, ওগুলা কাজী আছে, আফতাব আছে, নারিশ আছে, এগুলো আমি খাওয়াইতাম। তারপরে একদিন মনে করলাম যেন এগুলো আমি নিজে কিছু তৈরি করে খাওয়াইতে পারি কিনা। তখন আমি এর আগে 94-এ আমি সাবা যুব থেকে মৎস্য, গবাদি পশু, হাঁস মুরগির উপর একটা ট্রেনিং করে আসছি, একটা কোর্স করে আসি, ওর থেকে আমি অনুপ্রেরণা পাই। এবং আমাকে আমার সাদা বলেন, ইনস্ট্রাক্টর যারা ছিলেন ওনারা বললেন যে মাছটা কিন্তু করলে ভালো হবে তোমাদের জন্য। তখন আমি সেই শখের বসে মাছটা করলাম, এমনকি তারপরে ওই মাছ কীভাবে কী করতে হয়, খাবার মেনুটা কীভাবে তৈরি করতে হয় স্যার আমাকে বলে দিয়েছিলো, সেই হিসাবে আমি নতুন খাবার একটা তৈরি করলাম। আমি সেটা ময়মনসিংহ মুক্তাগাছা প্লাস ময়মনসিংহ থেকে আমি এক মেশিন একটা নিয়ে আসলাম, ফিড মেশিন খাবার তৈরি করার জন্য, সেটা দিয়ে আমি খাবার তৈরি করতেছি।
এবং আমি ভালো ফল পাইতেছি। নিজে খাবার তৈরি করতেছি, নিজে খাবার তৈরি করতেছি। যে খাবারটা বর্তমান মার্কেটে যে ফ্রেশ খাবারটা, যে আপতা বন্যন বা নারিশ বলেন, কাজি বলেন, তারপরে হলো আপনার অন্যান্য যে সমস্ত খাবার আছে এসিআই, এদের প্রাইস লিস্টটা অনেক, মনে করেন 48 থেকে 52-54 টাকা পর্যন্ত পার কেজি। আর আমি যখন এটা তৈরি করি বিভিন্ন খাবারের মেনু দিয়ে, তখন এটার কস্ট খুব কম দাঁড়ায়, 30 টাকা 31 টাকা, সর্বোচ্চ 31 টাকা দাঁড়ায়। আচ্ছা, আমি একটা এলাকায় এসে আপনাকে শুনুন শুনছি কিন্তু, জি জি, আমি কিন্তু নিজে কিন্তু পাঙ্গাস মাছ খাইতে পারি না, আমার লোকাল যেটা, হ্যাঁ, কিন্তু আপনি এখানে পাঙ্গাস মাছ সুস্বাদু হয় এবং আপনাদের একটা ঐতিহ্য আছে যে আপনাদের পাঙ্গাস মাছের দাম বেশি, এটা কেন, আপনারা সুস্বাদু কিভাবে করেন? এটা হলো আমি সাধারণত নেচারি যে খাবারটা মানুষ খায় সেই খাবারটাই আমি এদের জন্য আমি সিলেক্ট করছি। যেমন রাইস পলিশ, তারপরে আপনার খৈল, বিশেষ করে সোয়াবিন খৈল, তারপর আটা, ভুট্টা, এই সমস্ত খাবার, শুটকি মাছ, তারপরে মিটন বোন যে হাড়ের গুঁড়া, এটা এই সমস্ত খাবার দিয়ে আমি খাবার তৈরি করি। যে মানটা অনেক ভালো হয়, এই খাবারটা খাইলে নিজেরা এই খাবারটা খাওয়াইলে পারে, মাছের কোনো গন্ধ থাকে না, মাছটা খুব উন্নত মানের হয়। যদি কোনো লোক যারা পাঙ্গাস খায় না, ওনাদেরকেও যদি আপনি বলেন যে এই আমার, বিশেষ করে আমার পুকুরে এই মাছটা যদি তাদেরকে পাক করে খাওয়ানো হয়, তা যদি বলেন যে এটা নদীর বাইরে নদীর মাছ, বোয়াল মাছ বিশেষ করে, তারা তাই মনে করবে যে বোয়াল মাছ খাইতেছি। বলার পরে যদি শুনতে পায় যে পাঙ্গাস, তার আগে বলতে পারবে না। খাওয়ার দিক দিয়ে এত সুস্বাদু, এত টেস্ট, অনেক প্রতিষ্ঠান আছে ওনারা এই সমস্ত বর্জ্য দিয়ে খাবার তৈরি করে, যে কারণে মাছের মধ্যে একটা বাজে স্মেল আসে, গন্ধ আসে, যে কারণে শুধু তাই না, মানুষের স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ, ক্যান্সার বন্যন রোগ এই কারণে হয়। কিন্তু ইনশাল্লাহ আমি যে খাবারটা দিয়ে মাছটা তৈরি করি, মাছটা বানাই, এই খাবারটা মানুষ খেলে তাদের স্বাস্থ্য পক্ষে উন্নতি হবে এবং কি তাদের আমিষের অনেকটা ঘাটতি পূরণ হবে, এটা আমি মনে করি। এমনি গ্রাম বাংলা প্রত্যেকটা খামারি ভাইরা যদি তাদের নিজ উদ্যোগে তারা আমার যেভাবে খাবার তৈরি করি এইভাবে যদি তারা খাওয়ায়, মাছের গুণগত মানও ভালো হবে, মানুষের স্বাস্থ্য দিকটাও মানুষ ভালো হবে, মানুষের স্বাস্থ্যটা ভালো থাকবে। শুরু করছেন 95 সালে মৎস্য চাষ শুরু করছেন, এর মধ্যে কবে পুরস্কার পাচ্ছেন আপনি? তিনবার। কত সালে? 2015 দিকে পেয়েছি, আর তার আগেও সালটা মনে নাই, আর রিসেন্টলি 2019 সালে। আচ্ছা, এখন যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু আসলে বিভিন্ন প্রযুক্তি চলে আসতেছে বিভিন্ন রকম, আমি আবার অনেক ভিডিও গুলো আছে, তো আপনি বটম ক্লিন আছে, এই যে আপনি পাঙ্গাস করতেছেন পুরনো পদ্ধতিতে, এটা সম্বন্ধে কি আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদের কি বলবেন? না, পুরনো পদ্ধতি হলেও বর্তমানে যে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে মৎস্য ক্ষেত্রে, বিশেষ করে মৎস্য ক্ষেত্রে, সেভাবে যুগের সাথে তাল মিলিয়ে কাজ কিছু করতে হয়। যেমন বায়োফ্লক কিছু করতে পারলে ভালো হয়, যেমন পুকুরে কিছু অক্সিজেনের ঘাটতি হয়, বিশেষ করে যখন আপনার হয় বৃষ্টির সিজনটা বা বর্ষিক মাসে, জ্যৈষ্ঠ মাসে, এদিকে আষাঢ় মাসে এখন বৃষ্টি বেশি হয়, অক্সিজেন ফেল করে অক্সিজেনের ব্যবস্থা করতে হয়, যেন অক্সিজেনের ড্রাম বা কাছের যে একটা আপনার করলে পাত্র করে, বিশেষ করে চারখানি বিশেষ করে ভিতরে অক্সিজেন ভরে ভরে দেন সিলিন্ডারে, অক্সিজেন সিলিন্ডার থেকে লাগালে ভালো, অনেকটা ভালো হয়। যদি মনে করেন প্রতি শতাংশে 100 মাছ ছাড়া যায় পাঙ্গাস, সে জায়গায় 1000 ছাড়া যাবে, 10 গুণ ছাড়া যাবে, সেটা যা যা মাছ চাষ করার টেকনিক। আচ্ছা, এই যে পাঙ্গাস চাষ করতে হলে পুকুরটা কেউ তৈরি করতে বলবেন কিন্তু আমার? ঘাস বা পানা কচির পানা থাকা যাবে না, এগুলো সাপের উপদ্রবে, সাপ ছোট ছোট যে মাছের পোনা গুলো যাকে পোনা বলি, ছোট ছোট মাছ এগুলো খেয়ে ফেলবে, আপনি 10,000 ওই 5,000 খেয়ে ফেললো, তারপরে মনে করেন যে যখন মাছ ছাড়বেন, বিশেষ করে পাঙ্গাস বা শিং মাছ যখন ছোট থাকে, তখন পানকুড়ি একটা আছে, অনেকে ডুবালু বলে বা পানকুড়ি, এগুলো অনেক কাকের মধ্যে দেখতে গেলে খায়, তারপরে নেটিং করতে পুরোপুরি নেট ঢেকে দিতে হবে, কিংবা সুতা টানাইতে হবে, সুতার লম্বা লম্বা টানাইতে হবে, আধাত ফাঁক ফাঁক, যাতে এগুলা পুকুরের উপর দিয়ে যাতে এগুলা অবাঞ্ছিত এই সমস্ত পাখিগুলো না বসতে পারে, বক না বসতে পারে, মাছ না খাইতে পারে, এর দিক দিয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর এমনি পুকুর তৈরি করার কোনো সিস্টেম আছে, চুন মন্দির তৈরি করবে? অবশ্যই, পুকুরতে জাত করার আগে, প্রক্রিয়াজাত করার আগে আপনি চুন দিতে হবে প্রতি শতাংশে, মাছ মারার পরে 1 কেজি চুন দিতে হবে, তারপরে ব্লিচিং দিতে হবে প্রতি শতাংশে 50 গ্রাম, 15 দিন অন্তর অন্তর লবণ দিতে হবে 250 গ্রাম প্রতি শতাংশে, আর চুন দিতে হবে 1 মাস পর পর, এটা অবশ্যই করতে হবে। যারা কৃষক ভাইয়ের আছে
মস্ত যে চাষী ভাই আছে তাদের জন্য করতে হবে এগুলা এগুলা বাধ্য। আচ্ছা কত সাইজের পোনা ছাড়লে পুকুরের জন্য পাঙ্গাস মাছের জন্য ভালো? পাঙ্গাসের জন্য মূলত 5 থেকে 7-6 ইঞ্চি এরকম, 5 ইঞ্চি বলতে পার কেজিতে? পার কেজিতে এখন কয় কয়টা হবে, পার কেজিতে 20টা 25টা এরকম ছাড়াই ভালো? আচ্ছা ছাড়া ভালো। আর কত বিঘার মধ্যে মানে কত শতকের মধ্যে কত বিশ মাছ ছাড়া যাবে? এমনি যদি নরমালি চাষ করতে যান একক ভাবে 150 করা যায়, 150টা প্রতি শতাংশে এই 20 সাইজের মাছ ক্লিয়ারে, তাতে 120 করে করা যায় প্রতি শতাংশে, প্রতি শতাংশে শুধু পাঙ্গাস করতে হলে। আচ্ছা অনেকে কিন্তু করে পাঙ্গাসের সাথে মিক্সও মাছ দেয়, মানে মিক্সও চাষ বলি, তো এটা ভালো কোনটা? এটা ভালো শিং হয়, তারপরে কাপজাত কিছু কিছু রুই কাতলা, কিন্তু এটা সীমিত আকার দিতে হয়, প্রতি শতাংশে 4টা কাতলা দিলেন, 8টা রুই দিলেন প্রতি শতাংশ। একক ভালো নাকি মিক্সড চাষ করা ভালো? একক ভালো, তবে মিশ্র করলে পরে একটা ফসলটা মানে বিশেষ করে মাছটা কিছু বাড়তে এসে গেল, এটা অনেকটা ভালো হয়, বাড়তি মাছ হয়, তবে অক্সিজেন তাতে ফেল না করে এদিকে দৃষ্টি রাখতে হবে। তো অক্সিজেন ফেল না করতে হলে কি করতে হবে? ওই যে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, অক্সিজেন ব্যবস্থা করতে হবে, মানে পুকুরে যদি অক্সিজেন ব্যারোডার মেশিন লাগায়, সাধারণ বাংলা ভাষায় বলে হররা। আচ্ছা আচ্ছা, যেতে নি পানি নি দেওয়া আপনি কাঠির মাধ্যমে ওই গ্যাস যেগুলো ওগুলো বের করে দিতে হবে, তাতে পানি তো অক্সিজেনটা ফ্লোটা বেশি হয়। তো এই মুহূর্তে যারা মৎস্য চাষ করছে তাদেরকে কি কি পরামর্শ দিবেন? তাদেরকে পরামর্শ দিব তার সঠিক, বিশেষ করে যারা ওই উপজেলায় যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সাথে পরামর্শ নিয়ে মাছ চাষ করুক, এটা আমি ভালো মনে করি। আর যারা পারে না তারা আমাদের কাছে আসলে অবশ্যই সৎ পরামর্শ। আর পোনা ভালো পোনা চেনার বুদ্ধি কি বলতে দেখি? ভালো পোনা চেনার মধ্যে মনে করেন যে আপনি যদি 50,000 পাঙ্গাসে পোনা রিজার্ভ করলেন, ওর থেকে যে প্রথম মাছটা বড় হবে ওই মাছটা মূলত ছাড়া ভালো। আমি ওখান থেকে আপনি পোনা ঘের করে নিলেন, ওখান থেকে বাসে করে আপনি ভালো গুলা আর বাকি গুলো ফেলে দিলেন? না ফেলে দিবো কেন, ওটা বিক্রি করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জন্য আমার খামারের জন্য আমি, বিশেষ করে যারা বড় বড় খামারি তারা এই কাজই করে, তারা ভালো পোনা রেখে দেয় আর যেটা একটু নিম্ন মানের তারা ছেড়ে দেয় বাইরে, যারা বুকার আছে তাদেরকে দিয়ে। আচ্ছা কেউ আছে পোনা নিয়ে আসার পরে ওই যে ফাঙ্গাস ধরে, এটা এটা কেন ধরে বা এরকম সিস্টেম আছে কি যে পোনা নিয়ে আসার আগে কোনো সারা প্রক্রিয়া আছে কি? না, এই ফাঙ্গাসটা সারার ক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, চুন দিয়ে পাকা পুকুর ইয়ে করে জাত করতে হবে, তারপর ফাঙ্গাস ছাড়লেন সারার ওই দিনই লবণ দিতে হবে। আচ্ছা আচ্ছা, লবণটা দিলে সারার পরে মাছ ছাড়া ওই দিন লবণ দিতে হবে, বিশেষ করে ফাঙ্গাস, তাহলে ওই ক্ষতটাতে যে সৃষ্টি হয় ওটা লবণে পড়লে পরে লবণে পানি পেলে একটু পুরো তাতে ডিসিমালে কতটুকু লবণ দিতে হবে? 250 গ্রাম পার ডিসিমালে দিলে এই পোনাগুলো ফাঙ্গাসগুলো হবে না? হবে না। প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, খোদা হাফেজ।